এবারে আমরা আগের ভিডিওতে ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ অর্থাৎ লেসন ওয়ানের ফার্স্ট পার্টটা পড়েছিলাম। এই ভিডিওতে আমরা যে সেকেন্ড অংশটা রয়েছে অর্থাৎ পেজ তোমাদের বইয়ের 10 নম্বর পাতার থেকে যে অংশটা শুরু হচ্ছে সেকেন্ড পার্টটা সেটা আমরা পড়ব। দেয়ার ইজ মাই ডাঙ্কি, ভোলেনাথ শাউটেড অ্যান্ড রানিং টু দ্য টাইগার গ্র্যাবড ইট, হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স। তো আমরা আগের ইউনিটের লাস্ট অবধি পড়েছিলাম যে ভোলেনাথ সে ওই ঝড় বৃষ্টির মধ্যে বাড়ির থেকে বাইরে বেরিয়েছে তার হারিয়ে যাওয়া গাধাটাকে খোঁজার জন্য। তো এইবার সে বুড়ির বাড়ির দেওয়ালে একটা জন্তুর অবয়ব দেখে সে ভেবে নিয়েছে যে ওটাই বোধহয় তার গাধা। তো সে তখন চেঁচিয়ে বলল, এই তো আমার গাধা, এবং দৌড়ে সেই বাঘটার কাছে গিয়ে তাকে জাপটে ধরল এবং বাঘের কান ধরে তাকে হিড়হিড় করে টানতে শুরু করে দিল। মুভ ইউ লেজি ডাঙ্কি অর আই উইল গিভ ইউ আ হার্ড টাইম। এবং কান ধরে টানতে টেনে আনতে আনতে সে বলছে, মানে সে গাধা, সে তো ভেবেছে ওটা গাধা, গাধাটাকে উদ্দেশ্য করে সে বলছে যে তুমি নিজে একটা অলস জন্তু, অলস গাধা, তাড়াতাড়ি হাঁটো, না হলে আমি তোমাকে বাড়ি নিয়ে গিয়ে বেশ ভালো মতো আচ্ছা করে ভালো মতো মার দেবো তোমাকে। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, হি থট। তো এইবার বাঘটা তো সত্যি সত্যি ভয় পেয়ে গেছে, কারণ একটু আগে বুড়ির বলা কথা অনুযায়ী সে তার কল্পনায় বুঝে নিয়েছে যে ড্রিপ ড্রিপ হচ্ছে কোনো ভয়ঙ্কর জন্তু যার প্রচণ্ড ক্ষমতা, যে মানুষকে মেরে ফেলার অবধি শক্তি রাখে। এদিকে এরকম একটা অদ্ভুত কাণ্ড, তার কান ধরে কেউ টেনে নিয়ে যাচ্ছে, এরকম একটা অদ্ভুত কাণ্ড হঠাৎ করে ঘটে যাওয়াতে সে আরও বেশি ভয় পেয়ে গেল এবং সে ভেবে নিল যে এই বোধহয় ড্রিপ ড্রিপ, এবং এই বোধহয় প্রচণ্ড রাগী, আমাকে একটু এদিক ওদিক করলে আমাকে বোধহয় মেরেই ফেলবে। তো সে তাই জন্য কোনো কথাবার্তা, মানে কোনো মুখে কোনো আওয়াজ টাওয়াজ না করে সে চুপচাপ ভোলেনাথ যেরকম বলছিল সে সেই অনুযায়ী কাজ করে যেতে শুরু করল। ভোলেনাথ ড্র্যাগড দ্য টাইগার হোম অ্যান্ড কেপ্ট হিম টাইড বাই আ স্টার্ডি রোপ টু আ ট্রি নিয়ার হিজ হার্ট। এদিকে ভোলেনাথ তো সেই বাঘটাকে হিড়হিড় করে কান ধরে টানতে টানতে তার বাড়িতে নিয়ে এসে যে গাছে গাধাটা বাঁধা থাকে দড়ি দিয়ে, শক্ত দড়ি দিয়ে, সেই গাছটাতেই শক্ত দড়ি দিয়ে বাঘটাকে সে বেঁধে ঘরে ঢুকে গেল। ইন দ্য মর্নিং ভোলেনাথস ওয়াইফ ডিসকভার দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার। হিয়ারিং হার দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, হি কেম আউট টু। তো পরের দিন সকালবেলা, সেদিনকে রাত্রিবেলা যে যার মতো ঘুমিয়ে পড়েছে, তো পরের দিন সকাল হবার পর সকালবেলা ভোলেনাথের বউ আগে ঘুম থেকে উঠেছে, সে বাড়ির বাইরে বাড়ির কাজকর্ম সারার জন্য ঘর থেকে বেরোনো মাত্রই গাছের সঙ্গে একটা বাঘকে বাঁধা অবস্থায় দেখে প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে উঠেছে। স্বাভাবিক, একটা বাড়ির মধ্যে যদি কেউ হঠাৎ করে দেখে সকালবেলা যে একটা বাঘ বাঁধা আছে, তাহলে যে কোনো লোকেরই ভয় পেয়ে যাওয়ার কথা। তো ভোলেনাথের বউ প্রচণ্ড জোরে চেঁচিয়ে উঠল ভয় পেয়ে। হিয়ারিং হার দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, হি কেম আউট টু। তো তার চিৎকার শুনে আশেপাশের বাড়ির থেকে প্রতিবেশীরাও সবাই চোখ কচলাতে কচলাতে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এলো, এবং ভোলেনাথও প্রচণ্ড ঘুমোচ্ছিল, কারণ আগের দিন রাত্রিবেলা তার ঘুমটা ঠিক মতো হয়নি। সেও কিন্তু এই জোরে চিৎকার শুনে ঘর থেকে বাইরে বেরিয়ে এল। দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড, হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, দে আস্কড। তো এইবার সবাই ভোলেনাথের বাড়িতে এসে এরকম একটা আশ্চর্য ঘটনা, যে দড়ি দিয়ে বাঘ বাঁধা আছে গাছে, এইরকম একটা আশ্চর্য ঘটনা দেখে তারা কিন্তু একদিকে প্রচণ্ড ভয় পেল, আবার প্রচণ্ড অবাকও হয়ে গেল। তারা তখন বলতে শুরু করলো যে কে বাঘটাকে গাছের সঙ্গে বাঁধলো, কার এটা কাজ, কে করেছে এই কাজ। তারা একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করে জিজ্ঞেস করতে শুরু করলো। এ নেইবার সেড, আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস, আই স হিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিমাল থ্রু দ্য স্টর্ম। ইতিমধ্যে একজন প্রতিবেশী সে বলল যে, আচ্ছা, আমার মনে হয় ভোলেনাথ আমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারবে, কারণ আমার যতদূর মনে পড়ছে আমি কাল রাত্রে ওই ঝড় বৃষ্টির মধ্যে ভোলেনাথকেই দেখেছিলাম
কোনো একটা জিনিস বা কোনো একটা কিছুকে সে জোরে টেনে টেনে নিয়ে আসছে বাড়ির দিকে। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন টু অ্যাডমিট হিজ মিস্টেক। এভরিওয়ান লুকড কোয়েশ্চনিংলি অ্যাট ভোলেনাথ। ইন দ্য মিন টাইম দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল হ্যাড চিউড থ্রু দ্য রোপ। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জাঙ্গল। দ্য ভিলেজার্স ওয়্যার রিলিভড। তো ভোলেনাথ তখন প্রচণ্ড ভয় পেয়ে গেছে এবং সেও বুঝতে পেরেছে যে সে কাল রাত্রে কি বিশাল বড় ভুল করেছে, কারণ সে গাধা ভেবে বাঘটাকে টেনে নিয়ে এসে তার বাড়ির মানে বাড়িতে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এদিকে প্রত্যেকটা লোক প্রশ্ন মানে ভোলেনাথ কি উত্তর দেয় সেইটা শোনার জন্য অধীর আগ্রহে ভোলেনাথের দিকে তাকিয়ে অপেক্ষা করে রয়েছে। এদিকে বাঘটা এত চিৎকার চেঁচামেচি এত হই হট্টগোলে প্রচণ্ড অস্বস্তি মানে বোধ করছিল সে, কারণ জন্তুরা বাঘেরা সাধারণত একটু নিরিবিলি নিশ্চিন্ত জায়গা পছন্দ করে, এত চিৎকার চেঁচামেচি এত ভিড় তার পছন্দ হচ্ছিল না। এবং সে কি করবে বাঘটা কি করবে সেটা বুঝতে না পেরে ইতিমধ্যে বাঘটা দাঁত দিয়ে দড়িটাকে চিবাতে শুরু করে দিয়েছিল এবং তার লালাতে দড়িটা ভিজে গিয়ে আলগা হয়ে দড়িটা ছিঁড়ে যায়। এবং সেই মুহূর্তে বাঘটা কিন্তু দড়িটা খুলে দৌড়ে এক দৌড়ে সুযোগ বুঝে জঙ্গলের মধ্যে লাফিয়ে পালিয়ে চলে যায়। ভোলেনাথ নাও সো অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ। তো এইবার ভোলেনাথ দেখলো তার সামনে সুযোগ এসেছে, সে যে ভুল করেছে বা সে যে ভয় পেয়ে গেছে সেটা কারোর সামনে স্বীকার না করে সে অন্য রকম ভাবে নিজের মানে কি বলবো যে সে বেশ গর্বের সঙ্গে অহংকারের সঙ্গে যে কাজটা করেছে সেটা সে সবাইকে বেশ রসিয়ে রসিয়ে বলতে শুরু করলো। ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট, আই ইভেন পুলড ইটস ইয়ার, ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি। এভরি ওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি। তো সে তখন বলল যে হ্যাঁ তোমরা ঠিকই ভেবেছ, কাল রাত্রে আমি এই বাঘটার কান অবধি ধরে তাকে বাড়ি অবধি হিড়হিড় করে টেনে নিয়ে এসেছি। এই কথা খুব গর্বের সঙ্গে ভোলেনাথ সবাইকে বলল এবং স্বাভাবিক প্রত্যেকটা লোক ভোলেনাথের এই অসম্ভব সাহসিকতায় মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি রিচ দ্য কিং। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড। হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়্যার গিভেন আ হিউজ হাউস টু লিভ ইন। এদিকে খুব শীঘ্রই কিন্তু ভোলেনাথের এই আশ্চর্য রকমের সাহসিকতার কথা প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়ল এবং একদিকে রাজার কানে অবধি এই কথাটা চলে গেল। এবং রাজা তো প্রচণ্ড মানে প্রচণ্ড ভালো লাগলো যে তার রাজত্বে এরকম একজন সাহসী মানুষ বাস করে যেটা তিনি এতদিন জানতেই পারেননি। তো তিনি তৎক্ষণাৎ ভোলেনাথকে তার যে আর্মি ছিল যে সৈন্য দল ছিল সেই সেনা দলের সেনাপতি বানিয়ে দিল, একদম হেড আসনে তাকে বসিয়ে দিল। এবং ভোলেনাথ আর তার বউকে একটা বিশাল বড় বাড়ি দেওয়া হলো, সেই বাড়িতে তারা তাদের কুঁড়ে ঘর ছেড়ে সেই বড় বাড়িতে তারা থাকতে শুরু করলো। তো এখানে আমাদের ইউনিট টু বা পার্ট টু অংশটা শেষ হচ্ছে, এটার আর একটাই লাস্ট অংশ রয়েছে। তো সেটা আমি আর আলাদা কোনো ভিডিও করছি না, আমি এই ভিডিওটার মধ্যেই তোমাদের ওই লাস্ট অংশটুকু, যেহেতু অল্প আছে সেই লাস্ট অংশটুকু এই ভিডিওর মধ্যে পড়িয়ে দিচ্ছি। A few months after that evening, news came that a neighboring king has declared war. Bholenath and his king gathered at the royal court. The king told Bholenath, "You are the commander-in-chief of my army. I entrust you with the duty of protecting my state." তো বেশ ভালোই ভোলেনাথ আর তার বউয়ের দিন কাটছিল, কিন্তু সুখ মানুষের চিরকাল যেরম থাকে না, হঠাৎ করে এক সন্ধেবেলা কয়েক মাস বাদে রাজার কানে একটা খবর এলো। কি খবর? না, পাশের যে রাজত্ব সেই রাজত্ব এই রাজ্যের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করেছে। তো স্বাভাবিকভাবেই রাজা সমস্ত সেনাপতিদের মন্ত্রীদের ইভেন ভোলেনাথকে রাজার দরবারে হাজির হতে তৎক্ষণাৎ হাজির হতে নির্দেশ দিল। এবং স্পেশালি যেহেতু ভোলেনাথ প্রচণ্ড সাহসী, রাজা ভোলেনাথকে তখন বলল যে তুমি যেহেতু আমার সেনার প্রধান,
আমার সেনা দলের সব থেকে হেড কমান্ডার ইন চিফ, তাই আমি সম্পূর্ণরূপে তোমার ওপরে নির্ভর করে আছি এবং তোমার ওপর দায়িত্ব দিচ্ছি যাতে তুমি এই যুদ্ধে যুদ্ধ জয় করে আমার দেশ এবং দেশের মানুষকে রক্ষা করো। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডিসপায়ার, আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার। তো এইবার তো ভোলেনাথ পড়লো মহা মুশকিলে, কারণ এতদিন যে বাড়িয়ে বাড়িয়ে বলা একটা ভুলকে, সে একটা ছোট্ট ভুলকে বাড়িয়ে বাড়িয়ে অহংকার করে গর্বের সঙ্গে বলে কি ভুলটা যে করেছে সে এতদিনে বুঝতে পারলো। সে তো প্রচণ্ড ভয় পেয়ে মনমরা হয়ে হতাশ হয়ে বাড়িতে ফিরে এলো। এসে তার বউকে বলল যে দেখো, আমি তো একটা ঘোড়াতেই চড়তে জানি না, তাহলে আমি কি করে যুদ্ধ করব এত বড় সেনাদলের বিরুদ্ধে? আমাকে রাজা বলেছে যুদ্ধ করে রাজত্ব জয় করতে, আমি কাল কি করে আমার আমার এই রাজত্বকে বাঁচাবো যেখানে 8,000 শত্রু সেনা আমার বিরুদ্ধে এগিয়ে আসছে, তাদের বিরুদ্ধে আমি কি করে যুদ্ধ জয় করব? ডোন্ট ওরি, হিজ ওয়াইফ সেড, আই উইল টাই ইউ টু দা হর্স। তখন তার বউ তাকে বলল যে তুমি কিচ্ছু চিন্তা করো না, রাজা যে ঘোড়া পাঠাবে আমি সেই ঘোড়ার সঙ্গে তোমাকে বেশ শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দেব। ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন, ভোলেনাথ গট আপ গ্লুমলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ আ রোপ, দ্য হর্স ডিডন্ট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস। তো যথারীতি সকালবেলা রাজা তো একটা খুব সুন্দর দেখতে, প্রচণ্ড সুন্দর দেখতে একটা পুরুষ যুদ্ধ ঘোড়া সে ভোলেনাথের কাছে পাঠিয়ে দিল। তো ভোলেনাথ মন মরা হয়ে সেই ঘোড়াটার ওপর উঠে বসলো এবং তার বউ যথারীতি ঘোড়াটার সঙ্গে একটা মোটা দড়ি দিয়ে শক্ত করে ভোলেনাথকে বেঁধে দিল। কিন্তু ঘোড়াটার কিন্তু এই শক্ত বাঁধন মোটেই পছন্দ হলো না। ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি, ভোলেনাথ হাং ডিসপ্যারেটলি টু ইটস মেন। তো সে তখন প্রচণ্ড একটা ঝটকা দিয়ে শরীরের পেছনের অংশটাকে নাড়া দিয়ে দৌড়তে শুরু করলো এবং ভোলেনাথ ভয় পেয়ে গিয়ে ঘোড়ার যে কেশরটা ছিল, মেন মানে হচ্ছে কেশর, সেই কেশরটাকে প্রচণ্ড জোরে চেপে ধরল। রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার, দ্য হর্স কুড নট স্টপড। তো একটু বাদে ভোলেনাথ বুঝতে পারল যে ঘোড়াটা কিন্তু সোজা এগোচ্ছে যেদিকে শত্রু শিবির রয়েছে সেই শত্রু শিবিরের দিকে, কারণ যেহেতু এরা যুদ্ধ ঘোড়া, যুদ্ধের জন্য বিশেষভাবে ট্রেনিং দেওয়া ঘোড়া, তাই এরা সবসময় যুদ্ধক্ষেত্রের দিকেই যেতে শুরু করে। তো এইবার তো ভোলেনাথ প্রচণ্ড ভয় পেয়ে গেল, কিন্তু কোনোভাবেই সে ঘোড়াটাকে থামাতে আর পারল না। ভোলেনাথ নোটিসড আ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড, অ্যাজ দ্য হর্স গ্যালপড আন্ডার দ্য ট্রি, ভোলেনাথ রিচড আপ টু গ্রাস্প দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি, বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ড, দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প। তো ইতিমধ্যে ঘোড়ার পিঠে যেতে যেতে ভোলেনাথ দূর থেকে লক্ষ্য করল যে তার যাবার রাস্তায় একটা বড় গাছ রয়েছে, সে গাছের কিছু ডাল নিচের দিকে নেমে এসেছে, মানে যেখান দিয়ে ভোলেনাথ যাবে ঘোড়ার পিঠে চেপে, ঠিক ভোলেনাথের মাথার ওপরে ওপরেই কিছু গাছের ডাল রয়েছে। সে তখন ভাবল যে সে ঘোড়াটার পিঠ থেকে ওই গাছের ডালটা ধরে ঝুলে পড়বে এবং ঘোড়াটা পেরিয়ে চলে যাবে, সেই গাছের ওপর উঠে যাবে। কিন্তু সে যখন ঘোড়াটার পিঠে চেপে সে যখন সেই গাছের ডালের নিচে এলো, যেহেতু সে দড়ি দিয়ে ঘোড়াটার সঙ্গে বাঁধা ছিল, তাই দড়ির বাঁধন সে খুলতে না পেরে গাছের ডালটা যখন সে ধরলো, গাছের ডালটাই ভেঙে তার হাতে চলে এলো এবং সেই গাছের ডাল ভাঙা অবস্থায় ঘোড়ার পিঠে চেপে সে কিন্তু শত্রু শিবিরে প্রবেশ করে ফেলল। দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টোনিশড টু সি আ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু আ ফিয়ার স্ট্যালিয়ন ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, হেল্প হেল্প, ভোলেনাথ ওয়াজ শাউটিং, দ্য এনিমি সোলজার্স ডিডন্ট হিয়ার হিম, দে ওয়্যার গ্রেটলি স্কেয়ার্ড, দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার কাম সিঙ্গিং হ্যান্ডেডলি টু ডিফিট আস। তো এইবার দূর থেকে এরকম একটা অদ্ভুত দৃশ্য দেখে শত্রু শিবিরের সেনারাও কিন্তু প্রচণ্ড অবাক হয়ে গেল। তারা দেখলো কি যে একটাই মাত্র লোক হাতে একটা গাছের ডাল নিয়ে চেঁচাতে চেঁচাতে গাছের ডালটাকে প্রচণ্ড জোরে ঘোরাতে ঘোরাতে একটা হিংস্র ঘোড়ার পিঠে চেপে তাদের দিকে ছুটে আসছে।
এবং ভোলেনাথ কিন্তু সমানে চিৎকার করছে, আমাকে হেল্প করো, আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও। এই এই যে কথাটা বলছে সেই কথাটা কিন্তু ওরা শুনতে পাচ্ছিল না এত দূর থেকে, কিন্তু কিছু যে বলছে সেটা ওরা বুঝতে পারছিল। তো ইতিমধ্যে এনিমি সোলজাররা কিন্তু এই ঘটনাটা মানে এই জিনিসটা দেখে ভয় পেয়ে গেল, কারণ তারা ভাবলো যে তাদের এত বড় সেনাদলের বিরুদ্ধে এরকম রাজা যখন একা একজন মানুষকে ঘোড়ার পিঠে চেপে সামান্য একটা গাছের ডাল হাতে নিয়ে পাঠিয়েছে, তার মানে এই লোকটা নিশ্চয়ই কোনো ম্যাজিক্যাল পাওয়ার আছে, নিশ্চয়ই কোনো অদ্ভুত ক্ষমতা আছে যার বলে, এবং প্রচণ্ড সাহসী এই লোকটি এক নিমিষের মধ্যে পুরো সেনাদলকে নিশ্চিহ্ন করে মেরে ফেলবে এবং তাদেরকে হারিয়ে দেবে। The soldiers were overcome with fear and instantly ran away without putting up a fight. তো এই কথা ভেবে নিয়ে শত্রুর সেনাদলেরা প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং তারা ঠিক করলো যে তাদের আর কোনো যুদ্ধ করে কাজ নেই, তারা ভয় পেয়ে প্রাণ হাতে করে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। Soon the news of Bholenath's great victory spread. Everyone was amazed that he had defended his state all by himself against 8,000 enemy soldiers. The king awarded him in a public ceremony. Bholenath became a legend. It all had started with a trip. ইতিমধ্যে ভোলেনাথের এই অদ্ভুত যে জয়, সেই জয়ের খবর চারপাশে ছড়িয়ে পড়ল এবং সবাই শুনল যে একা হাতে ভোলেনাথ 8,000 শত্রু সেনাকে হারিয়ে এই রাজত্বকে শত্রুদের হাত থেকে রক্ষা করেছে। এবং রাজাও কিন্তু বিশাল বড় একটা সম্বর্ধনা সভা করে ভোলেনাথকে সম্মানিত করলো এবং ভোলেনাথের কদর প্রচণ্ডভাবে বেড়ে গেল। তো ভোলেনাথও কিন্তু নিজের ভাগ্যকে সমানে মানে মানে কি বলবো ভাগ্যকে কুর্নিশ জানাতে শুরু করলো, কারণ ভাগ্য যদি তার প্রতি সহায় না হতো তাহলে সে অদ্ভুতভাবে যুদ্ধ জয়ও করতে পারতো না আর এতগুলো ঘটনাও তার সঙ্গে ঘটতো না। তাহলে আমরা যদি দেখতে পাই দেখি প্রথম থেকে, তাহলে সব কিন্তু শুরু হলো ওই একটা বৃষ্টির ফোঁটার থেকে, সেই কারণেই এই গল্পের নাম দেয়া হয়েছে ইট অল বিগ্যান উইথ ড্রিপ, কারণ সেই বৃষ্টির ফোঁটাটা যদি বুড়ির ঘরে না পড়তো তাহলে বুড়ি চিৎকার চেঁচামেচি করতো না, বাঘটাও ভয় পেত না, সবটাই কিন্তু শুরু হলো ওই এক ফোঁটা বৃষ্টির জল থেকে। এখানে আমাদের এই টেক্সটটা শেষ হলো, আমি এখানেই ভিডিওটা শেষ করছি, পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আবার অন্য কোনো নতুন চ্যাপ্টার নিয়ে আসবো।